হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজকে দেখো, সকাল সকাল এখন সকালে 8টা মতো বাজে, আর সকাল সকাল আমি আর মা ছাদে চলে আসলাম বড়ি দেওয়ার জন্য। তো আমাদের তো বড়ি দেওয়ার নিয়ম নেই, তো মাই বড়ি দেবে, আর আমি মাকে একটু ভালো করে ডালটা ফেটিয়ে দিচ্ছি। আর এই দেখো, মা এখানে বড়ি দিতে বসে গেছে। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো অনেকটা ডাল, তো অনেকটা সময়ও লাগছে আর মা আস্তে আস্তে দিচ্ছে। সম্পদা যায়নি এখনো, দেখে যে দেখো সম্পদা খাচ্ছে না, আসছে আবার, এসে আসছে আবার বালতি রেখে। দাঁড়াবো আমি এখানে, দাঁড়াবো। হ্যাঁ আমি এখানে দাঁড়াচ্ছি, আমার খাওয়া দাওয়া দিবা। ঠিক আছে, মেশিনের ওখানে দাঁড়িয়ে আছে। মেশিন চালাচ্ছে না কে বলতো? এটা পিছ দিয়াদের মেশিন, মেশিনের ওখানে দাঁড়াচ্ছে। তো এখানে আমাদের বড়ি দেওয়া কমপ্লিট হয়ে গেল, আর মা এক হাতে সবটা দিল। তো এখন সারাক্ষণ সারাদিন থাকবে রোদের উপরে, আর এখানে রোদটা থাকবেও কিছুক্ষণ, কিছুক্ষণ না যতক্ষণ মোটামুটি রোদ থাকে এখানে থাকবে। তো পরে উঠিয়ে এটাকে টাঙিয়ে দেবে, আর এখানটায় সব দিয়ে চাপ দিয়ে চাপা দিয়ে দিলাম, এই যে এগুলো দিয়ে, ইট টিট দিয়ে, যাতে উড়ে না যায় কাপড়টা। উড়লেই তো বড়ির উপরে পড়বে আর বড়িটা নষ্ট হবে। তো মা যখন বড়ি দিচ্ছিল, আমার ভীষণ ইচ্ছে করছিল যে একটু বড়ি দিই, কারণ আগে তো দিয়েছি, তো কিছু করার নেই, নিয়ম নেই যেহেতু দিতে পারবো না। আর বড়িটা খুব সাদা হয়েছে, জানি না তোমরা কতটা বুঝতে পারছো। আর এখানে দেখো ধান দুব্ব দিয়ে দিয়েছে, প্রথম যে দুটো বড়ি দিতে হয় সেটা ধান দুব্ব দিয়ে দিতে হয়, এই যে, আর তারপরে এই যে সব দিয়েছে। তো আমাদের বড়ি দেওয়া হয়ে গেছে, এবার আমরা নিচে যাব। আর এই যে আমাদের আজকে বড়ি দিয়েছে এই ম্যাডাম। তো দেখো নিচে এসে দেখি যে মাছ নিয়ে চলে এসছে বাবা। তো এখানে তিন চার রকমের মাছ রাখা হয়েছে, আর কাঁকড়া মাছও রেখেছে। তো বাবা কাটছে, তোমাদের দেখাচ্ছি। এখানে ট্যাংরা মাছ, লোটে মাছ, তারপরে খয়রা ইলিশ হয় না, সেই ইলিশ মাছ, খয়রা ইলিশ মাছ আর কি, আর তেলাপিয়া মাছ এনেছে। আর এগুলো সব ধুয়ে কেটে পরিষ্কার করে নেব। আর ওদিকে বাবা কাঁকড়া মাছ কাটতে বসে গেছে, তো জানতো জানতো কাঁকড়াগুলোকে কাটছে। বা আমার তো ভীষণ ভয় করে দেখলেই, তো কীভাবে কাটছে দেখো, মাও ধরতে পারে বাবাও ধরতে পারে, কিন্তু আমার প্রচণ্ড ভয় লাগে দেখলেই। আমি কোনো জ্যান্ত মাছ বা জ্যান্ত কাঁকড়া এসব আমি কিছু ধরতে পারি না, আমার ভীষণ ভয় করে। তো দেখো ওদিকে মাছ টাছ কাটা হয়ে গেছে, আর এদিকে আমরা একটু নিচে এসেছি বাগানে। তো এখানে কিছু মটর শাক হয়েছে, তো সেইগুলো আর কি তুলে নেবো কিছুটা। আর বকফুলও হয়েছে গাছে, বকফুলও তুলে নেবো যেটুকু পারবো হাতে আর কি। তো মটর শাকগুলো খুব কচি, আর দেখো একদম টাটকা পুরো। কিছুদিন আগে মটর ফেলানো হয়েছিল, তো সে থেকেই শাকগুলো আর কি হয়েছে। তো এইগুলো আমি যতটা কচি দেখে দেখে বেছে নেবো, পুরোটাই কচি, সবে উঠেছে আর কি। তো কিছুটা তুলে নেব। দেখো বকফুল যেগুলো নিচের দিকে আছে, যতটা আমি হাতে পারবো আর কি, ততটা হাতে যতটা পাবো ততটা আমি আর কি নিয়ে নেব। তো এইগুলো আমি হাতে পেয়েছি, ওই জন্য এগুলো নিয়ে নিলাম। আর উপরের দিকেও অনেকটা হয়েছে, কিন্তু ওগুলো তো আমি হাতে পাবো না, ওই জন্য আর ওগুলো নেব না। আর ঘরেও কিছু বকফুল রয়েছে। তো বকফুল পাড়ার পরে আর কিছু শাকও বেছে নিলাম, আর বাগানে মশা আছে ওই জন্য বসতেও পারছিলাম না বেশিক্ষণ। তো দেখো গাছে এই কটাই বকফুল হয়েছে, আরও আছে, আমি একটাই পাড়তে পেরেছি, এরকম হাতে পেরেছি। আর শাক নিয়ে নিলাম, ঘরেও কিছুটা শাক আছে। আর কাছে লঙ্কা হয়েছিল, কয়েকটা লঙ্কাগুলো নিয়ে নিলাম। গাছে বেলও হয়েছে, কতটা দেখতে পাচ্ছি জানি না, ভেতরে ভেতরে হয়েছে, পাতা দিয়ে ঢাকা আছে, তো ভালো দেখা যাচ্ছে না ক্যামেরাতে আর কি। পাপাই
গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো সন্ধ্যা এখন 7টা মতো বাজে আর আমরা সবাই মিলে মেলায় ঘুরতে আসলাম। তো অনেক দিন বাদে আর কি মেলায় আসলাম, আর এসেই পাপার বায়না করলো যে আগে দোলনা চড়বে, মানে গাড়ি চড়বে আর কি। তো ওকে গাড়িতে বসিয়ে দেওয়া হয়েছে, অনেকক্ষণ ধরে চড়েছো গাড়ি, তো ওকে গাড়ি চড়িয়ে তারপর আমরা দেখবো কি কেনাকাটা করবো, ঘুরবো চারিদিকটা। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো সকালে আমি রসবড়া বানিয়েছিলাম আর মেলার থেকে চলে এসেছি, তো এসে সবাইকে আর কি রসবড়া দিয়ে দিলাম, সবাই রসবড়া খাবে এখন টিফিনে। তো এখন প্রায় 1:30টার উপরে বাজে আর এখন আমি সবাইকে রসবড়া দিচ্ছি। আসলে মেলায় যাওয়াটা হঠাৎ ঠিক হলো, আগে কোনো প্রোগ্রাম ছিল না আমাদের। দেবো তো বাবা দুটো খাই। আমার সোনাটা এখানে দাঁড়িয়ে আছে রসবড়া খাবে বলে। আয় খাবো না, তোমার প্লেট আছে, ছোট্ট প্লেটে নিয়ে আসো যাও। কেমন হয়েছে রসবড়া? ভালো হয়েছে। রুম্পা কেমন হয়েছে? ঘুরে গেছে কি সুন্দর, তারপর ভালো হয়েছে। মা কেমন হয়েছে? জোরে বল। ভালো ভালো সুন্দর হয়েছে। কেমন হয়েছে বাবা? ঠিক আছে। তো আমি রান্নাঘরে চলে আসলাম আর এখন ছোলার ডাল আর লুচি বানানো হবে, কারণ সবাই রাতে ওটাই ডিনার করবে আর কি। তো দেখো আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর একটু তেল দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি একটু মানে হিং ফোড়ন দিয়ে আর কি মানে ছোলার ডালটা বানাবো, কারণ হিং খেতে সবাই খুব ভালোবাসে। আর এখানে আমি জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তো এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি হিংটা দিয়ে দেবো আর তারপরে ডালটাও দিয়ে দেবো। নামানোর আগে একটু আদা বাটা দিয়ে দেবো, ব্যস হয়ে যাবে ছোলার ডাল। তো হয়ে গেল মোটামুটি, এবার ফুটে গেলেই নামিয়ে নেব। তো আমি এইভাবেই বেশি করি আর এটা খুব রিচ হয় না। আর লবণও দেখো দিয়ে দিলাম, এখন হলুদটা আমি আগেই দিয়ে দিয়েছিলাম। তো এভাবে করলে না রিচ হয় না, আর এভাবে খেতেও খুব সবাই ভালোবাসে, তো আমি এভাবে এই জন্য করি। তো আমার ডাল একদম রেডি হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো, দেখতে তো ভালোই লাগছে। আর এদিকে দেখো কড়াই বসিয়ে দেওয়া হয়েছে আর লুচির গোল্লাগুলো করে নেওয়া হয়েছে, সবটা এখনও করা হয়নি, করে নেবো আর কি। তো ওই দিদি আর কি লুচি করে নেবে, তারপরে সবাইকে আমি খেতে দিয়ে দেবো। আর মায়েরও প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো মাকে আমি আগে দিয়ে দেবো খেতে। এরকম মায়েরটা বেড়ে নিচ্ছে, মাকে আগে দিয়ে নেবো তারপরে সবাইকে দেবো। তো এখন শীতের সময় গরম গরম ছোলার ডাল আর লুচি খেতে সবারই মানে ভালো লাগে আর কি, আর আমার তো ভীষণ ভালো লাগে। গরম গরম ছোলার ডাল হবে, লুচি হবে, সাথে যদি আলুর দম হয় তো আরও কোনো কথাই হবে না আর কি।
তো আমার হাজবেন্ড একদম পছন্দ করে না লুচি ছোলার ডাল খেতে, মানে খুব ইচ্ছা হলে শখ হলে তখনই খায়, এছাড়া খেতেই চায় না। আর এদিকে দেখো, এখানে আমি মিউট করতে বাধ্য হয়েছি কারণ এখানে গান চলছিল, আর এখানে গান চলছিল আর নাচ করছিল আমাদের পাপাই। কিন্তু এখানে যদি আমি মিউট না করতাম তো কপিরাইট চলে আসার ভয় আছে একটা, তো সেই জন্য মিউট করতে হয়েছে। দেখো কি সুন্দর নাচছে, তো রাতে খাওয়া দাওয়ার পরেও ঘরে এসে এভাবে এখন নাচ শুরু করে দিয়েছে। তো কি আর বলবো, ঠিক আছে চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সবাইকে গুড নাইট, সবাই খুব ভালো থেকো, পরের ব্লগে আবার দেখা হচ্ছে, টাটা।